আগামী কয়েকদিনের ভিতরে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সময় এবং দিন আসছে। সেই দিনটা হলো যেই দিন আমরা আবার আমাদের এই সর্বোচ্চ চেষ্টা দিয়ে জনগণের সার্বিক ক্ষমতা জনগণের হাতে আবার আমরা পৌঁছিয়ে দিব। আগামী দিনগুলোতে আমরা একটা ব্যাপক পরিবর্তন আনতে চাই, যেটা কি আগে গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে রক্ষা করব এবং আমাদের ভোটের অধিকারও আমরা রক্ষা করব। ইনশাআল্লাহ পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জনগণকে ক্ষমতা দেওয়ার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা নির্ভয়ে ঐক্যবদ্ধ থেকে আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যায় ভোটটা দিবেন। আপনারা যখনই আপনাদের ভোট দিবেন তখন আপনাদের ভোট ছিনিয়ে নেওয়ার কারো ক্ষমতা থাকে না, কোনো অপশক্তি আপনাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আপনারা আপনাদেরকে চেষ্টা করবে গুজব ছড়িয়ে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে বিমুখ করার জন্য। আমরা কোনো উপায়ে বিমুখ হব না, আমরা অবশ্যই ভোট দিব। আপনাদের ভোটের মাধ্যমে আপনারা সহযুক্ত করবেন আমাদের আপনাদের সকলের তাহলে শেষ মার্কা, আপনাদের সমৃদ্ধ মহিলা আসনের হলো প্লাস মার্কা, প্লাস দেখেন তাহলে শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা প্রতীক। তিনটা প্রতীকই আপনাদের দিকে রায় নিয়ে দিবে। আমরা তিন প্রতীককে বিজয় করতে পারলে আপনাদের রায় পুরো দেশকে জানিয়ে দিবে যে দেশের একটি খালেদা জিয়াকে আর এক মুহূর্ত পর্যন্ত কারাগার রাখা যাবে না, দেশের সত্তর কোটি মানুষের সিদ্ধান্ত, বাংলাদেশের সিদ্ধান্ত। আমাদের দেশের নেত্রী কোন সময় দুর্নীতি দুঃশাস্ত আপোষ করে না, সেই কারণে ওনারা বলে সবসময় আমাদের ব্যবসায়িক মহল ক্ষুদ্র ব্যবসায়িক থেকে সবচেয়ে উচ্চ ব্যবসায়িক পর্যন্ত কেউ দাদাবাজি শিকার হয় নাই, নির্ভীকে ব্যবসা করতে পেরেছে, নির্ভীকে ওনারা জীবনযাপন করতে পেরেছে। তাই সকল মুরব্বীকে আমি আল্লাহ আহ্বান জানাচ্ছি, আপনারা অন্যদেরকে উৎসাহ করবেন, আমার পরিসরকে মনে করে দিবেন যে দেশের একটি খালেদা জিয়ার আমলে শান্তিপূর্ণ দেশ কীভাবে পরিচালনা করা যায়, সবাইকে নিয়ে কেমনি দেশ এগিয়ে নেওয়া যায়। আপনাদেরকে অনুরোধ করতেছি ব্যবসায়ী ভাইরা আমার, যে আমরা চাঁদাবাজি বন্ধ দেখতে চাই, আমরা হামলা মামলা বন্ধ দেখতে চাই, আমরা যে ভালোভাবে ব্যবসা করে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখতে চাই। আপনাদের কাছে আবারও এসেছি আপনাদের পক্ষ হয়ে আপনাদের হক আদায় করার জন্য, আপনাদের পক্ষ হয়ে আগামীতে আপনাদের জন্য লড়াই করার জন্য, যে লড়াই হলো আপনাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে আনা। তাই মহিলা ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে আপনারা নিজেরা যায় ভোটটা দিবেন। আমি অনুরোধ করতেছি সকলকে, আমরা যদি পরিবর্তন চাই তাহলে পয়লা ফেব্রুয়ারি আমরা অবশ্যই ভোট দিব। আমরা যদি চাই যে আমাদের মা বোনেরা নারীরা নিরাপদভাবে সড়কে হেঁটে যাবে, নিরাপদভাবে কর্মসংস্থানে যাবে, অবশ্যই আমরা একে ভোট দিব। আমরা যদি সকল নাগরিক সুযোগ সুবিধা অধিকার আমাদের তথ্য সামনে চাই, আমরা একে ফেব্রুয়ারি ভোট দিব। আমরা সরকারকে দেখিয়ে দিব যে আসল ক্ষমতা জনগণের, জনগণ ভোটের মাধ্যমে তাদের ক্ষমতা ফিরিয়ে নেবে নিজের হাতে। আমরা সরকারকে দেশকে দেখিয়ে দিব ভোটের মাধ্যমে যে আমাদের চূড়ান্ত রায় হলো দেশের একটি খালেদা জিয়াকে কারাগারে এক মুহূর্তের জন্য আরো রাখতে পারবেন না, এটা হলো জনগণের দাবি, জনগণের রায়। তাই সকলকে আহ্বান জানাচ্ছি, যারা আপনারা 35 নম্বর ওয়ার্ডে আছেন ভুলে যাবেন না, আপনাদের তিনটা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। একদল আমাদের আমের হোসেন ভাইকে হলো এবং আমার আপনার সকলের ধানের শেষে মার্কা। আর যারা 36 নম্বর ওয়ার্ডে আছেন ভুলে যাবেন না, আপনাদের কাউন্সিলর প্রার্থী ঝুড়ি মার্কায় সাজেদা হেলেন এবং আপনাদের সমৃদ্ধ মহিলা আসলে আছেন নীলুফার গ্লাস মার্কায় এবং আমার আপনাদের সকলের ধানের শেষে মার্কা। কোনো ওয়ার্ডে সুবর্ণিত ওয়ার্ডে ঢাকা শহরে পয়লা ফেব্রুয়ারি দেশের একটি খাদিজার মার্কা ধানের শীত মার্কেটে জনযুক্ত করুন এবং সরকার আছে ভোট দিন। ধন্যবাদ। তামিদ ভাই, তামিদ ভাই, তামিদ ভাই একটা প্রশ্ন।
আতিকুল ইসলাম আজকে নির্দেশ দিয়েছেন সকল আওয়ামী লীগকে, যারা সাধারণ ভোটার তারা তো ভোট দেবে। আমাদের চলমান আন্দোলন হলো ভোটারদের অধিকার নিশ্চিত করা, তাই আমরা আহ্বান জানাচ্ছি ভোটারদেরকে ওনারা যেন ভোট কেন্দ্রতে যান, ওনারা যেন ভোট পান। আমরা কোনো মহল ব্যবহার করছি না, আমরা কোনো ভয় ভীতি যেটা দেখানো হচ্ছে আমরা পাচ্ছি না। আমরা সকল ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি সকল ভয় ভীতি উপেক্ষা করে, মোকাবেলা করে আমরা ভোট দিতে যাব, আর আমরা সকলে ভোট দিব। কারণ যে গণদোয়ার উঠেছে নারায়ণ শিষের পক্ষে, এই গণদোয়ারে ওই মেশিনের যে কারসাজি করে নির্বাচনে জয়লাভ করার যে ষড়যন্ত্র তারা করেছেন, সেই ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে জনগণের স্রোতের মুখে। এবং এই দেশে এখন আগামী নির্বাচনে আগামী